গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা আমার না ভালো রাখলে আমি কি ভালো থাকতে পারি? কৌ তোমরা সবাই খুব ভালো থাকো, এটা আমি চাই। তো এই দেখো বিছানা গোছা শেষ, আয়া পড়লাম ঘরে, আয়া সাইরা, এখন মোবাইলটা নিয়ে সামনে আইলাম, তো সব বাসনপত্র গুছাইলাম। তো দেখলেই তো বিছানা টিছানা গুছাই নিলাম, আর সকালবেলা উঠতে আগে পরে শার্ট প্যান্টটা নামাইলাম, কারণ বিছানাটা না গুছাইলে হয় না, আমার কাছে ঘরটা কেমন জানি লাগে। আর সবগুলা বাসন আমি মানে ধুইছি, রাত্রেবেলা ধুইয়া সেরে পরের দিন, আগের দিন ধুইয়া পরের দিন এটা ধুইয়া আমি ফিল্টারের উপরে রেখা দিছি, যেহেতু জলটা শুকাই গেছে গা, এখন আমি আল্লাহ মানে রেখের মধ্যে ঘুষাই রাখতেছি। তো ভালোই লাগে রেখে এরকমভাবে না ঘুষাই টুসাই রাখলে, কীরকম জানি লাগে না। তো আমার বাসন কো ঘর দুয়ার কো গুছ গাছ থাকলে ভালোই লাগে না, তো ভাঙা ঘরও ঘুষাইতে চেষ্টা করি। যদি আমার ঘর ভাঙা না, আমি তো এরকম রাজাও না, এরকম গরিবের মধ্যেই আসি, চলে মোটামুটি যেমন আছে, ভগবান যেমন রাখছে, দিন কোনো মতে যাইতে যাইতেছে গা। তো প্রচণ্ড গরম ফ্রেন্ডস, কী কমু, মানে আমি এডিটই করতে পারতাছি না। আমি তো দুপুরবেলা এডিট করতে বইছি, মানে কী কমু, শরীর দেবো তো অজস্র গ্রাম পড়তেছে। তো আমি এখন বাসন টাসন গুছাই লাইছি, তো ঘরের মধ্যে জলও আসলো স্টকে, কারণ জল আইছে না এখন, তো আমার ফিল্টার তো খালি, তো ঘরের মধ্যে সবসময় আমি জল রাখি, দুই কলছি বালতি দিয়ে সব কিছু বইলে আমি রেখা দিই, এটা আমার অভ্যাস। তো এই দেখো আমি জল দেখাইতেছি ফিল্টার, তাহলে ফিল্টার আমার এটা নিশ্চিন্ত। তো জল যেহেতু যে সময় খুশি আইব, আমি এক কলসি জল আবার তুইলা রেখা দেবো। আমার ফিল্টারটা এত বড় জানো, এটাতে ডেইলি দুই কলসি জল লাগে, তো রাত্রিবেলা এক কলসি দিয়ে শুই, আবার সকালবেলা উঠতে আরেক কলসি দিই। তো সকালবেলাও এক কলসি জায়গা দুইজন খায়, আশেপাশে লোক হয় অনেক সময় আর বন্ধু বান্ধব জল খুঁজে, তো জল না দিলেও তো ভালো লাগে না, না মানুষের সাধারণ জল খাওয়ার না, জলই তো জীবন। তো অনেকে আমরা তো এই জল ছাড়া মরি যাবো, তো এখন তো রাস্তাঘাটে জলের বোতল বাইর করে খুব সুবিধা করছে, বাড়িতে নিতে লাগে না। তো দেখতে থাকো আমি আয় বললাম রান্না করতে। তো এইগুলো আসলো আগের দিনের গুলা, এটা গুলা রুটি কো। তো আমি ভাবছি তাওয়াটা আর মানে প্রাইপ্যানটা আর ভরাইতাম না, এটার মধ্যে যেহেতু রান্না করুম আমি এটাতেই করি। দেখো না আমার কী অবস্থা, মানে কাজ সহজ বিশ্রেলি কী হইব, কপালে যদি দুঃখ থাকে দুঃখ হইব। এই দেখো এটা লাগে গেছে, আবার ধুইতে লাগবো। তো এখানে আয় বললাম চাল দিতে, তো বড় বইয়া নিছে, তো আমি চাটা চাটা হইয়া গেছে গা, তো জালি টালি কাইটটা নিচ্ছি, তো ফাঁকে আইছে আমি চাটা দিতে। তো চাটা দিয়ালাম বরেরে, তো চাটা খাইয়া সাইরা তারপরে বসামু ডাল, আজকে ডাল করুম, গুদক করুম আর চাল কুমর দিয়া ডাল করুম, গুদক করুম আর মাছ, কালকে রাত্রে আর কালকে দুপুরে যে মাছ আনছে, এটা মাছের লেজা মাথা দুই টুকরো আছে। তো দেখি এটা আলু দিয়ে আমার কাছে খুব ভালো লাগে, বলতো আমার এরকম ঝোল জাল প্রিয় না, মানে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো এইটাই, হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমার চা, এইটা বরের চা। তো এই বিস্কিটটা নিয়ে যাইতেছি, সবগুলো বিস্কুট তো খাইতাম না, কারণ বিস্কিটের বয়ামটা লাগে। আমি আছে না খালি চা খাইতে পারি না, কারণ চা খেলে কেমন লাগে জানি, যতক্ষণ চা থাকবো ততক্ষণ বিস্কিট থাকবো আমার সঙ্গে। তো এইটা খাইছি, ভালোই লাগছে, এটা এমনি তো টেস্টি। তো আমি আর বড়ে মিললে এখানে বইয়া খাইতেছি, আমি তো আর একে খাইতাম না, বড়ের দিয়েই খাম। তো প্রচণ্ড গরম দেখো, ফ্যানটা যেহেতু আমার দিকে দিছে একটু টেবিল ফ্যান, এটা আমার পাশের বাড়ির দেওরে, তো আমার ঘরে আছে ফ্যানটা, একটা ফ্যান ভাঙা নষ্ট একটুক, এটা ঠিক হইলে চলে যা। তো হয় আমার তিন গড়ে তিনটা সিলিং আছে, তো চলে, তো সারাদিন দোকানে থাকি না আমি, তো চা খাইতেছি আমি। তো এই দেখো চাটা খায়া, কারণ প্রচণ্ড গরম, চা এত গরম চা খাওয়া যায় না, তো আমি চা একটু রেখে অন্য কাজ টাজ করে তারপর আমি চা খাই। তো আয়া বললাম চা খাইয়া সেরে রান্না করতে। তো এখানে দেখো না মাছের লিগে আলুটি ভাজতে আসি, তো লম্বা লম্বা করে আলু ভাজা, হালকা মশলা দেওয়া মনে হয় ভালোই লাগে, খারাপ লাগে না। আগের দিন মশলাটা গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে গা, আমার কাছে ভালো লাগে না। তো এই মাছটি দেখো প্রচণ্ড পরিমাণে তেল উঠে, মানে তেল এক বাটি, আমি যদি দুই চামচ দেওয়া ভাজি মাছ এক বাটি তেল উঠে, তো ভালোই হয়েছে, একটা তেল দিয়ে আরেকটা রান্না করতাম, মানে কোয়েল তেল দিয়ে কই ভাজে। তো এখানে এসে উস্তা ভাজা আর ডাল নামাই নিয়েছি আর ভাত নামাইছি, তো এখন মাছটা করুক আর গুদক। তো গুদক যেহেতু বাস করলে গুদক অনেক সিটি দিতে লাগে, আর বাস করলে গুদকটা খুব টেস্টি। তো আমার পরের বন্ধু হয়েছে একজন, আয় কোথায় কী রান্না করছে ঘর শেষ, তো তাই দিলাম খাইয়া খুব টেস্ট পাইছে। তো সবচেয়ে পরে আমি এসে মাছ রান্না করতে, তো এটার মধ্যে আমি জিরা আদা মরিচ পেঁয়াজ এক কোয়া রসুন একটা টমেটো দিছি, টমেটো অর্ধেক দিয়ে আলুটি দিলাম, দিয়ে সেরে এখন দেখো না মশলাটি যখন ভাজা ভাজা হইব আমি একটু জল দিব, তো হালকা পরিমাণে জল দিব, আলুটি সিদ্ধ যতটুকু হইব ততটুকু। এই মাছ দেখো, মাছের মাথা লেজা সব ভাজা রাখছি, তো এগুলো দিয়া নামাইলাম একটা তরকারি, যেহেতু দোকানে তাড়াতাড়ি যেতে লাগে, এখন তো পূজার সিজন, কাস্টমার আইতো না, যদিও পূজা আজ্ঞায় আমরা এখনও কাজ হয়েছে না, তারপরও যাইতে লাগবো কম্পালসারি, যেহেতু খুলতে লাগবো, এটা রুটিন আমার, এটা রুটিন, ঠিক আছে না। তো রাত্রেবেলা কী করুম, পরের দিন আমার দোকানে তাড়াতাড়ি যাইতে লাগবো, আমার একটা স্ট্রেটনিং আছে। তো রাত্রে আজকেও আছে, রাত্রে কী করুম, রাত্রেবেলা মাংস ম্যাগনেট করে রেখা দেবো,
আজকে মানে এখন তারপরে দেয় রাত্রে মাংসটা রান্না করুন, তাহলে আমার 1.5 দিন চলে যাবে, মানে কালকে সারাদিন তো আর খাই না, দুপুরবেলা খাইবো। আর এই দেখো গুদকটা আমার, ফাইনালি গুদকটা ঝোল হয়েছে, তো আমি একটু টানাই নিই। এই দেখো সবার শেষে মাছ তরকারিটা করতেছি, তো আলু আমার ভাজা হয়ে গেছে গা, এখানে একটু ঝোল দিমু আর নামাইলাম। তো আমি বললাম রাত্রে দোকান দিকা, তো দোকানে যে আমার করতে পারি না, এখানে কেউ থাকে না, আর অনেক সময় অনেক কাস্টমার ভালো জানি বাসেন, তার লিগে তো এখন তো দুপুরে রান্না সব আছে, এখন আমি শুধু মাংস রান্না করুম। দুপুরে যে ম্যাগিনেট করে থুয়ে গেলাম ফ্রিজে, তো এইগুলোই রান্না করুম, রান্না করে তাহলে আমার একটা 1.5 দিন যাইবো গা। তো রাত্রে রান্না করলে তো পরের দিন খাওয়া হয়ে যায় যেহেতু আমার ফ্রিজ আছে। তো এই দেখো মাংসটা আমি আর আলুটি কোনো বাদছি না, তো একসঙ্গে দিয়ে দিবো আজকে। এই দেখতে থাকো আমি কীরকমভাবে রান্না করি, এটা শর্টকাট রান্না, এটার মধ্যে সব মশলা দিয়ে দিছি, মাংসতে যা যা দেয় জিরা আদা মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তো আমার মাংসটা ফাইনালি হয়ে যাইতেছে গা। আর পরের লিগে করুম গুলা রুটি, তো বড়ে তো খুব ভালোবাসে এই রুটিটা, আমারও করতে খুব ইজি লাগে, কারণ কুঞ্চমের আটা মেলুম মানে বেলুম ধলুম তারপর আটা রুটি করুম, তো আমি এখানে গুলা রুটি করতেছি। তো বড়েরে দিলাম 2 টুকরা মাংস আর বড়ে গুলা রুটি খাইতেছে, আমাকে একটা খাও, তো খাইতে খাইতে যেহেতু 11টা বাজে তো দিছি, তো ঘরের পুরুষরা খাইলে ভালোই লাগে। এইটার মধ্যে আমি পেঁয়াজ দিছি আর কাঁচা লঙ্কা দিছি, তো দেখো কি সুন্দর করে হইতেছে আমার গুলা রুটিটা। এইটা কিন্তু ফুলেও এরকম, তোমরা বাড়িতে বানাইতেছে পারলে মানে করতে পারলে করো, আটা দিয়ে হয় ময়দা দিয়ে হয়, কিন্তু আটাটার মধ্যে প্রথমে একটু লবণ তারপরে একটু সাদা তেল তারপর পেঁয়াজ মরিচ যা দিবা দিবা, ভালো করে হালকা করে গুলবা। তো সব কিছু সাইডে আইলাম, আমি একটু খাটে শুইলাম, তো বড় তো মাঠের মধ্যে ঘুরতে গেছে, এখন যেহেতু দুর্গাপূজা হয়েছে তার আর ঘরে পাওয়া যাবো, এখন শুধু বাইরে বাইরেই থাকবো তারা, ঠিক না? আমরা তো মেয়ে লোক মানুষ কাজ সেরে মনে করি একটু ঘরে গেলে রেস্ট করুন, তারা না, তারা আর যদি আমার গেটের থেকে পূজা দেখা যায় সামনে, তো এতটুকু কি করুম। তো আজকে তো আর কিছু করার নাই আমার, তো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি, আর সবাই খুব ভালো থাকো, ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ কমেন্ট করো তোমরা ভালো খারাপ না। আর এই দেখো শেষ করার পরে আমি যেন আজকে দোকানে স্ট্রেটনিংটা করছি, কেমন হয়েছে আমার একটু কমেন্টে জানায়ও তোমরা। তো এই দেখো, টাটা, সবাই খুব ভালো থাকো, শুভরাত্রি।